আমি শুকর আদায় করি যে আমি মুহাদ্দিস আসর হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহের পরামর্শে আমি উকিয়া চলে গেছি। ওনার পরামর্শ যে আমি মানতে পারছি, এটার জন্য শুকর আদায় করি আল্লাহর দরবার। ছাত্ররা তো এখন পরামর্শ মানে না, ছাত্ররা নিজের হালে চলে, অথচ ছাত্রদের ব্যাপারে কথিত আছে কাল মাইয়েতে ফিয়াদিল গসাল, ওস্তাদদের হাতে এমনভাবে সুপর্দ হওয়া দরকার মৃতদেহ গোসল দাতার হাতে যেরকম সুপর্দ হয়। এখন তো একটু ডানা উঠলে ছাত্র আর কাউকে চিনে না, কথা বল। এখন তো ছাত্রদের দুস্তি মেসলে কাগজ ফুল কি দেখনে মে খুশনমা হয় বো মগর কুছ ভি নেই, সতের মধ্যে একজনও পাওয়া যায় না ছাত্র, হাকিকি ছাত্র একজনও পাওয়া যায় না, সুরতের ছাত্র বহু আছে। বাস হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ বলছেন, আমি ভর্তি হয়ে গেছি মাদ্রাসা পড়ার জন্য, তাফসির পড়ার জন্য, বলছে হ্যাঁ বাবা কথা দি ফেলাই, তোমারে ইয়ানে পাঠামো তুই ইয়ানে যাইও, বাস এক দূরা কথা। এখন বর্তমান আমার ওস্তাদ মহতরম শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ মুদাজিল্লমুল আলী উনি বলছেন, মহাদ্দেশ হুজুরে কথা দিছে তুই মানি যা, শহীদ তুই মানি যা, পড়ালেখার দরকার নাই আমার, এখন ছাত্র হতে করতে আমার ডিগ্রি দরকার, সনদ দরকার, মুফাসসির হওয়ার জন্য আমি কি ভর্তি হয়েছি, তফসির দরকার না, আমার ওস্তাদে কথা দি ফেলছেন আর কোনো কথা নাই, চলে গেছে ওস্তাদের দোয়া। মহাদ্দেশে আসর শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহের দোয়া, সেখানে আমাকে পাঠাইছেন সোজা চলে গেছে, এটা আমি আল্লাহর শুকর আদায় করি যে আমি যে মানতে পারছি। বহু ছাত্র বহু সাথী ভাই কেউ অনুমতি দেয় না, ধরে রেখেছে আমাকে, না তুই যাচ্ছা, আমাদেরকে তকরা করা লাগবো, আমাদেরকে বুঝানি লাগবো, আমরা একসাথে আসি একসাথে পড়ছি একসাথে থাকবো, মহাদ্দেশ সাহেব হুজুর যে ওয়াদা করছেন আমাকে পাঠাই দেন, ক অসুবিধা নেই, মহাদ্দেশ সাহেব কদিন ধরে নারাজ নারাজে চলে যাব, এসে অসম্ভব, আর হড়া লেখার দরকার নেই, ওস্তাদের দোয়াই দরকার, কি দরকার ওস্তাদের দোয়া দরকার, ওস্তাদের দোয়া কোনো দিকে দিয়ে ফাগিলে চলবো আর কি, চলে চলে গেছি কারো কথা ধরি নাই। এখানে আমার অন্য ওস্তাদরাও না যাওয়ার জন্য বলছেন, মহাদ্দেশ সাহেব হুজুরে কথা দিয়ে ফেলছেন, শেখ আহমদ সাহেব বলছেন যা গেছে মহাদ্দেশের খুশি হবো দোয়া দিব, এই গেছি এখনো শেখ আহমদ সাহেব দামাত বরকার তুমি আসলে বলো তরু বড় আর এহসান আছে, তরুর আর কি আছে এহসান আছে, বড় এহসান শেখ আহমদ সাহেব দামাত বরকার তুমি আলিয়া, বড় এহসান আছে, এটা বলার পিছনে কারণ আছে, যাবার 18 দিন বা 19 দিন পর হাটহাজারি মাদ্রাসার মধ্যে কি সমস্যার সৃষ্টি হয়েছে, বড় ধরনের একটা পেরেশানির সম্মুখীন হয়েছে হাটহাজারি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ওই পেরেশানি থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করছে, তোর উপর আর এহসান আছে, গতবার এসেছেন যে বলছেন আমার ও এহসান তো এহসান আর ওস্তাদের এহসান আর উপরে তো আছে, আমি এটাকে আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদের দোয়ার বরকতে আমি খালের ফাড়ের ছেলে, গরিবের ছেলে, 5 টাকা দার পকেটে নাই, আল্লাহ পাক আমাকে করাচি পাঠাইছে, কোনখানে রে এটা শুকর আদায় করি, করাচি পাঠাইছে, ওরে বাপ রে বাপ, ফাঁকে দিয়ে বলি যে আল্লাহ পাক আমাকে দাওরা পর্যন্ত পড়ার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ, ভালোভাবে জি ভালোভাবে দাওরা পর্যন্ত তো আপনার নহ সরফ হ্যাঁ তো নো কাফিয়া পর্যন্ত সব কিতাব মুখস্থ ছ আলহামদুলিল্লাহ, কোনো কেউ আসি কথা একটি বলবে আর 5টা উত্তর পাবে না এমন নয়, মানতে কি সরফি নাহাবি লোগাবি মানবি আলহামদুলিল্লাহ, কিতাব বিয়াদ করলে মুখস্থ করলে একটা নূর এসে যায়, দোয়া পাওয়া যায়, এগুলো আল্লাহ পাকের নেয়ামতগুলো আমি গুনতে থাকি, কথা বলছেন দাওরা পর্যন্ত আল্লাহ পাক সুন্দরভাবে পড়ার তৌফিক দান করে,